পালা চমৎকার দুটি পালা। গান কমিটিকে ধন্যবাদ জানাইতে হয় যে তারা স্থান কাল পাত্র বোঝে ভালো। গানের পালা দেওয়া হয়েছে নবী তত্ত্ব আর নবীর মেরাজ। বাবা বাহ, এই মাসটাও কিন্তু মেরাজের মাস। আজকে রজব চাঁদের 28 তারিখ, যদিও গত পরশু দিন 27-এ রজব পালিত হয়ে গেছে রাষ্ট্রীয়ভাবে, কিন্তু আমরা যদি সঠিক হিসাবটা ধরি আজকে 28, তাহলে গতকালকে 27 গেছে। 27 তারিখ দিবাগত রাতে দয়াল নবী মেরাজে গমন করেছে। এটা আমার দয়াল নবীর জন্য, আখেরি নবীর জন্য একটা পুরস্কার, যাহা পূর্ববর্তী নবীগণ পায় নাই। অন্য অন্য নবীদের জীবনী পরে দেখবেন তারা কিন্তু মেরাজ করতে পারে নাই, আমাদের দয়াল নবী মেরাজ পেয়েছে। এই মেরাজের চান্দে মেরাজের পালা, আজকে মেরাজের পালা নিয়ে আলোচনা করবে দেশে এবং কি দেশের বাহিরে যার সুনাম ছড়িয়ে আছে লতিফ সরকার সাহেব, উনি। আর নবী তত্ত্ব নিয়ে আলোচনা করতে হবে আমাকে, এই দায়িত্বটা আমার উপরে দেওয়া হয়েছে। চেষ্টা করব যতটুকু সম্ভব দু একটি কথা শোনাইতে। ভাই, এই যে আমিও কইতেছি আবার মাইকেও শীষ দিতেছে, এটা কেমন দেখা যায় না? তারপরও সাউন্ডটা কিন্তু ইজি হয় নাই, এই যে আগে আগের স্টেজ ইজি ছিল, এই মেন বোকালটা, মেন বোকালটা এটাকে ইজি করতে হবে। আমি পালার মধ্যে একটি গান গে পালাটা শুরু করে দেই, নাকি বলেন? হ্যালো হ্যালো হ্যালো, নাই এমনি শীষ দেয় কিন্তু সাউন্ড, এই মেন বোকালের সাউন্ড একেবারেই কম। হ্যালো হ্যালো, দেখেন মেন বোকালটা দেখেন না, এ একেবারে মাইকে তো একেবারে লাগায় তো বলা যাবে না। হ্যালো হ্যালো, হ্যাঁ এইভাবে রাইখেন রাইখেন আর ধরেন না, টিপাটিপি কম করবেন, এই টিপাটিপি করে জীবনে অনেক মানুষের ক্ষতি হয়েছে। যে যত নীরব থাকে ততই ভালো। এই আর তার মেশিনটাই মানে এই দেখতেছি তার হাত সরানোই মানে বাও নাই। আস্তে, এইটা বেশি হয়ে গেছে। আপনাদের এই দেশে যদিও প্রথম, তবে আমি যতটুকু জানি আপনারা বাউল গানের সত্যিকারের ভাবুক শ্রোতা। ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ি এই জেলাগুলির মধ্যে বাউল গান শুধু শুনে না, তারা বাউল গান খায়। আমার জীবনে দুইবার আসছি পার্শ্ববর্তী, এখান থেকে হয়তো কয়েক কিলো দূরে, আমাদের সুন্নু ভান্ডারি ভাই একবার এনেছিল তার বাড়িতে, আরেকবার এসেছিলাম আরেকটি এলাকা। হ্যাঁ হ না, এ বাবলির লোকে এটা চুন্নু ভাই না, চুন্নু ভাইটা হইতেছে জাজিরা। তো যাক, মোটামুটি আশেপাশে আসলেই তো অভিজ্ঞতা হয় নাকি? আপনাদের একটা বিষয় বুঝতে হবে আগে, জীবনী আর তত্ত্ব দুইটা কিন্তু এক না, জীবনী আর তত্ত্ব দুইটা এক না। জীবনী কোনটা? একটা মানুষ এই দুনিয়াতে আসার পরে পর্দা নেওয়ার আগ পর্যন্ত যাহা কিছু করে তাহাকে বলা হয় জীবনী, আর যেটার কোনো দলিল নাই এটা হইতেছে তত্ত্ব। হাদিস পড়লে যাহা পাওয়া যায় তাহা কখনো তত্ত্ব হইতে পারে না, দলিল পড়লে যা পাবেন এইগুলি তত্ত্ব না, যেটা তত্ত্ব এর কোনো দলিল নাই। তত্ত্ব বলা হয় কাকে? তত্ত্ব বলা হয় যেটাকে বলা হয় তাসাউফ। তো যেহেতু নবী তত্ত্ব উল্লেখ করছেন, নবী তত্ত্ব যেহেতু উল্লেখ করছেন, আমার গানও গাইতে হবে নবী তত্ত্বের মধ্যে, আলোচনাও নবী তত্ত্বের মধ্যেই থাকবে, আর তত্ত্বের অনেক বিষয় দলিল খুঁজলে পাবেন না। যেমন লেখা আছে বইয়ের মধ্যে চিনি,
এখন এই কাগজটা সিরা যদি পানির মধ্যে চুবাইয়া খান মিষ্টি লাগবো কি মিষ্টি পাওয়া যাবে না না মিষ্টি লাগবে না ওই চিনি লেখা দেইখা পরে চিনি আরেক জায়গা থেকে কিনে খাইলে পরে মিষ্টি লাগবো নাকি তে এইরকম ঠাই ঠিকানা দেওয়া আছে কিন্তু তত্ত্ব এইরকমই আপনি ঠিকানা পাবেন কিন্তু তত্ত্ব যদি দলিলে খুঁজেন তাইলে আপনার বিফল সময়। তোরাই আগে বুঝ পরে মজ, আগে বুঝ পরে মজ, নইলে দলিল মিথ্যে হয়। রাসুল যিনি নয় গো তিনি আবদুল্লাহর তো নয়। এই গানের যিনি লেখক উপমহাদেশের প্রখ্যাত বাউল সাধক ফকির লালন সাইজি বলছে, রাসুল যিনি নয় গো তিনি আবদুল্লাহর তো নয়, আগে বুঝো পরে মজ, নইলে দলিল মিথ্যে হয়। অনুমানে মজলে লাভ নাই, বুইজা মজতে বলা হয়েছে। তোরা আগে বুঝো পরে মজ, আগে বুঝো পরে মজ, নইলে দলিল মিথ্যে হয়। রাসুল যিনি নয় গো তিনি আবদুল্লাহর তো নয়, রাসুল যিনি নয় গো তিনি আবদুল্লাহর তো নয়। মুহাম্মদ আবদুল্লাহর ছেলে রজবিজে জন্ম নিলে, মুহাম্মদ আবদুল্লাহর ছেলে রজবিজে জন্ম নিলে, আমেনাকে মা বলিলেন, আমেনাকে মা বলিলেন, প্রকাশিলেন ওই মক্কায়, রাসুল যিনি নয় গো তিনি আবদুল্লাহর তো নয়, রাসুল যিনি নয় গো তিনি আবদুল্লাহর তো নয়। এবার চার সন্তান চার সন্ততি গণনা, এই হলো সৃষ্টির বাসনা। চার সন্তান চার সন্ততি গণনা, এই হলো সৃষ্টির বাসনা। তিন বিবি হয় সাইয়িদিনা, তিন বিবি হয়, তিন বিবি হয় সাইয়িদিনা, তিন বিবি হয় সাইয়িদিনা, এগারো জন বাদ পড়ে রয়। রাসুল যিনি নয় গো তিনি আবদুল্লাহর তো নয়, রাসুল যিনি নয় গো তিনি আবদুল্লাহর তো নয়। নবী হলেন ধর্মদাতা, রাসুল নিজেই সৃষ্টিকর্তা। নবী হলো ধর্মদাতা, রাসুল হলেন সৃষ্টিকর্তা। ফকির লালনে কয় সৃষ্টির লতা, লালনে কয় সৃষ্টির লতা, আল্লাহতেই মিশিয়া রয়। রাসুল যিনি নয় গো তিনি আবদুল্লাহর তো নয়, রাসুল যিনি নয় গো তিনি আবদুল্লাহর তো নয়। আগে বুঝো পড়ে মজ, আগে বুঝো পড়ে মজ,
নইলে দলিল মিথ্যে হয় রাসুল যিনি নয় গো তিনি আবদুল্লাহর তো নয়। গানের মধ্যে ফকির লালন যে কথাটা উল্লেখ করেছে, রাসুল যিনি নয় গো তিনি আবদুল্লাহর তো নয়, অর্থাৎ যিনি রাসুল তিনি আবদুল্লাহর সন্তান না, অস্বীকার করছে। আর পরে দলিল ঘাটলে দেখা যায় তাই, যিনি রাসুল তিনি আবদুল্লাহর সন্তান না, বলছে মুহাম্মদ আব মোহাম্মদ আবদুল্লাহর ছেলে, রজ বীজে জন্ম নিলে, নিছে যে এই কথা কয় নাই, বলছে মোহাম্মদ আবদুল্লাহর ছেলে রজে বীজে জন্ম নিলে আমেনাকে মা বলিলেন প্রকাশিলেন ওই মক্কায়। অর্থাৎ ফকির লালন যে কথাটা এখানে তুইলা ধরেছে, যিনি রাসুল তিনি আবদুল্লাহর সন্তান না, পিতা মাতার রজে বীজে যাহা জন্ম নেয় তাহাকে বলা হয় জন্মিত। আমাদের দেশে কিন্তু একটা ঝামেলা আছে, ঝামেলাটা কি, একদল কয় নবী মাটির তৈরি আর একদল কয় নবী নূরের তৈরি, কি বলে না বলে, কিন্তু যে দলে বলে নবী মাটির তৈরি তারাও কিন্তু সাক্ষী দেয় রাসুল প্রেরিত জন্মিত না। কেমনে? আচ্ছা, কালেমা কি কেউ আলাদাভাবে পড়ে না, সবাই একভাবেই পড়ি আমরা? কালেমা তাইবা, কালেমায়ে তাইবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এর বাংলা অর্থ নাই কোনো মাবুত এক আল্লাহ ছাড়া। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসুল। তাইলে তারাও কিন্তু ব্যাখ্যা এটাই করতেছে যে আমার দয়াল নবী অর্থাৎ আল্লাহর প্রেরিত রাসুল, প্রেরিত মানে একজনকে আরেকজনকে পাঠাইলে যা হয়, আল্লাহ আমার নবীরে দুনিয়াতে পাঠাইছে বিদায়, তিনি প্রেরিত আর আমরা সকলেই জন্মিত। তাহলে আল্লাহর নবী প্রেরিত, আর প্রেরিত যেজন সে তো কারো জন্মের হইতে পারে না, এই কথাটাই ফকির লালন শক্তভাবে গানের মধ্যে উল্লেখ করেছে। রাসুল যিনি নয় গো তিনি আবদুল্লাহর তনয়, তনয় মানে এটা সংস্কৃত কথা, তনয় মানে পুত্র সন্তান, অর্থাৎ রাসুল যিনি তিনি আবদুল্লাহর পুত্র না। আরে এইবার আমি জিজ্ঞেস করি লাগুক ভাবের মারামারি, ভাব কান্ডারি করিবেন পূরণ, ধৈর্য ধরে শুনেন যত ভদ্র শ্রোতাগণ, দুইজনে গাইব পাল্লা করেন সবে আল্লাহ আল্লাহ, ধীরে ধীরে ভাবের দেশে করব আগমন। সর্বপ্রথম আমার দয়াল নবীর মেরাজের মধ্যে জিজ্ঞাসা থাকবে, আমার নবী মেরাজে গেল 27শে রজব দিবাগত রাতে, 27শে রজব দিবাগত রাতে নবী 27শে রজব দিনের বেলায় তায়েব শহরে গিয়েছিল কালেমার দাওয়াত দিতে, আর নবীর চির দুশ্মন চির শত্রু আবু জেহেল ওই তায়েবের যে বাদশাহ তার কাছে আগেই চিঠি দিয়ে জানায় দিছে যে তোমার দেশে আমার ভাতিজা মুহাম্মদ যাইতেছে নতুন ধর্মের প্রচার করার লাগিয়া, তারে ঢুকতে দিও না, পারলে তোমার সীমানার মধ্যেই তারে মাইরে মাইরে ফেলাইও। আমার দয়াল নবী যখন কালেমার দাওয়াত নিয়ে গেছে, আর তারা তো আগে থেকেই প্রস্তুত হয়ে রয়েছে। আহারে, নবীর জীবনী পড়লে দেখা যায় আল্লাহর নবী বলছে যে তাই এবে ধর্ম প্রচার করতে গিয়ে আমি যে আঘাত প্রাপ্ত হয়েছি, আমার জীবনে এত আঘাত আর কোথাও পাই নাই।
আমার দয়াল নবীকে মারতে 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 যখন ওই কাফেরের দল নিশ্চিত হয়ে গেছে যে মুহাম্মদ আর জীবিত নাই, তখন আমার দয়াল নবীরে ফালায় রাইখা তারা চলে গেছে। নবী সর্বাঙ্গ শরীরে রক্ত মাখানো অবস্থা, নবীর পায়ের খরমগুলি পর্যন্ত পায়ের সাথে আটকে গেছে রক্তের চোটে। আমার দয়াল নবী কাঁদতে কাঁদতে সেই মক্কা নগরীতে আসে। আসলে প্রথম তারে দেখে দয়াল নবীর সম্পর্কে আত্মীয় একজন মহিলা, নাম তার উম্মে হানি। এই উম্মে হানি দয়াল নবীকে ঘরে নেয়। ওই দিন রাতেই আল্লাহর রাসূল মেরাজের দাওয়াত পায়। আমার একটু জিজ্ঞাসা থাকবে, শরীয়তের আইনে ভিন্ন সাবালক পুরুষের সামনে ভিন্ন সাবালিকা মাইয়া যাইতেই পারে না, আর শরীয়তের আইন জারি করছে আমার নবী। শরীয়ত এই দুনিয়ার মধ্যে আসছে নূহ নবীর আমলে, কিন্তু পূর্ণাঙ্গ রূপ পাইছে আমার আখেরি নবীর কাছে। তাইলে শরীয়তের আইনে যদি ভিন্ন সাবালক পুরুষ ভিন্ন সাবালিকা মাইয়ার কাছে না যাইতে পারে, আল্লাহর রাসূল উম্মে হানির ঘরে ওই দিন রাত্রি যাপন করলেন, এর কারণটা কি? এখানে কি শরীয়ত রইল না শরীয়ত গেল? কি বুঝতে পারছেন আপনারা? উম্মে হানি একজন সাবালিকা নারী ছিল, আর জীবনী পড়লে দেখা যায় ওই ঘর থেকেই আল্লাহর রাসূল মেরাজের দাওয়াত পেয়ে মেরাজে গমন করেছে। এই জায়গাটা একটু ক্লিয়ার করে নেই, আপনারা কি বলেন? হ্যাঁ, আর আমরা আমাদের আস্তে 12টা মাসের নাম আছে না বাবা? আছে আছে। 12টা মাসের নাম আছে না? হ্যাঁ আছে। 60টা বারের নাম আছে না? বছরের কি কোনো নাম পাওয়া যায়? না না, নবী যে বছর মেরাজে গেছে ওই বছরেরও একটা নাম আছে। একটা প্রশ্নই রইল যে উম্মে হানি আমার রাসূল ওই দিন রাত্রি যাপন করেছিল কোন আইনে? আরেকটি কথা হলো, ওই বছরটারও যদি নাম থাকে তাহলে ওই বছরটার কি নাম? হ্যাঁ, আর অন্য কোনো বছরের নাম পাওয়া যায় না। আর এদিক দিয়া একটু হবে, ওই যে মুরব্বী অভিযোগ করছেন লাভ নাই, একটু হবে, আর ওইটুক মাইনে নিতে হবে। কি গো, যেহেতু মা বোনরা আছে, মা বোনদের সাথে ছোট বাচ্চা কাচ্চাও আসছে, তো ওইদিকে একটু কথাবার্তা হবে, ওইদিকে আমরা যেন কান না দেই। তারপরও মা বোনদের অনুরোধ করব, বাবা আপনারা যদি একটু কথাবার্তা বলেন তাহলে এটা আমাদের কানে আইলে আমাদেরও সমস্যা, যারা শুনতেছে তাদেরও সমস্যা। চেষ্টা করবেন মানে একটু কথাটা না বলার জন্য। আমি যার লাগিয়া ভবে আইলাম, ভাইরে তার এই যদি পাইলাম না জানলে ভবে, আরাইতাম না আসা যাওয়া কি যন্ত্রণা ভবে আসা যাওয়া কি যন্ত্রণা জানলে ভবে, আরাইতাম না। যার লাগিয়া ভবে আইলাম তারেই যদি পাইলাম না জানলে ভবে আর আইতাম না, সাধকের মনের একটা অনুরাগ। আসা যাওয়া কি যন্ত্রণা, আসা যাওয়া যে যন্ত্রণা এটা আপনারা বিশ্বাস করেন তো নাকি? হ্যাঁ, একটা মায়ে যখন সন্তানকে গর্ভে ধারণ করে, একটা মায়ে জানে যে একটা সন্তান গর্ভে রাখার কি কষ্ট, আর প্রসব ব্যথার যে কি জ্বালা, যে মা না হইছে সে তো আর জানে না। প্রসব ব্যথার যন্ত্রণাটা হলো
প্রায় মরণের যন্ত্রণার কাছাকাছি। অনেক মায়ে সন্তান প্রসব করতে গিয়ে মৃত্যুবরণ করে, কি করে না? তাইলে আমারে গর্বে রাইখা আমার মায়ে কত কষ্ট করছে। আবার আমি এই দুনিয়াতে আসছি, মনে করেন একজনের বাবা রিক্সা চালক, আগে রিক্সা চালাইতো 4 থেকে 5 ঘন্টা, পরে সন্তানের চিন্তা করে আরো 2 ঘন্টা বেশি চালাইতে হয়েছে। তাইলে আমার নিয়ে মায়ে কষ্ট করলো, বাবাই কষ্ট করলো, আবার আমার তো কষ্টের সীমাই নাই। আবার যেদিন আমি এই দুনিয়াতে থাকব না, কুল্লু নাফসুন জায়গাতুল মাউত, প্রত্যেকটি নাফসের মরণের স্বাদ গ্রহণ করতে হবে। যেদিন আমি মারা যাব, মরণের যে কি যন্ত্রণা, এটা যে না মরছে সেও তো জানে না। আমাকে কেন্দ্র করে অনেকেই কান্নাকাটি করবে, তাইলে আসাও যন্ত্রণা, যাওয়াটাও যন্ত্রণা। আবার এই দুইটা যন্ত্রণাই সার্থক, আমি যার জন্য এই দুনিয়ায় আসলাম তারে যদি পাই। কার জন্য আসছি দুনিয়াতে? এই বাড়ি গাড়ি টাকা পয়সা সুন্দরী নারী ভোগ বিলাস, এই জন্য, এই জন্যই আসছি? আমারে কে পাঠাইলো, কেন পাঠাইলো? আমি যদি ওই মালিকের রূপ দর্শন না করতে পারি, তাইলে আমার এই মানব জন্মটাই বিফল। তাই তো সাধক গানে বলেছে, আসা যাওয়া কি যন্ত্রণা, জানলে ভবে আর আইতাম না। আসা যাওয়া কি যন্ত্রণা, ভবে আসা যাওয়া কি যন্ত্রণা, জানলে ভবে আর আইতাম না। আমি জানলে ভবে আর আইতাম না। মনরে মাকাল ফল দেখিতে ভালো, উপর লাল তার ভিতর কালো, আগে জানতাম না। যেমন মাকাল ফল দেখিতে ভালো, উপর লাল তার ভিতর কালো, আগে জানতাম না। এখন না জানিয়া মাকাল খায়া বিষের জ্বালায় বাঁচি না। আমি না বুঝিয়া মাকাল খায়া বিষের জ্বালায় বাঁচি না, জানলে ভবে আর আইতাম না। আল্লাহ আল্লাহ, ভাই রে ভাই আমি মহাজনের সালান লইয়া আইলাম ষোলো আনা। মাক্কাল ফল চিনেন আপনারা? কি গো, আছে এই দেশে? আছে মাক্কাল ফল, দেখতে কিন্তু অস্ট্রেলিয়ার আপেলের মতো সুন্দর, লাল টকটকা। এটা বাংলে মনে হয় ভিতরে বিড়ালে পায়খানা করে রাখছে। বাবা, ভালো মানুষের জন্য এই দুনিয়াটা ওই রকম, উপরে দেখতেছেন আপেলের মতো, আসলে ভিতরে কিচ্ছু নাই। মহাজনের পুঁজি লই আইলাম ষোলো আনা। আমার কথায় আপনারা কেউ কষ্ট নিয়েন না মনের মধ্যে। হাজারে 1000 মানুষের এই কথা জিগাইলে 999 জন মানুষে বুঝেই না ষোলো আনা পুঁজি কারে কয়।
আপনিও যে এরকম চামড়ার পোশাক নিয়ে আইছেন, আমিও এরকম চামড়ার পোশাক নিয়ে আইছি। মানি ব্যাগ নাই, টাকার থলি নাই, সোনার আংটি নাই, সোনার চেইন নাই, তাহলে ষোলো আনা পুঁজি কি? এই ষোলো আনা পুঁজি এটা অনেকেই বোঝে না, আবার তারা বোঝে যারা কোনো না কোনো তরিকতের অন্তর্ভুক্ত গুরুদরা মানুষ, তারা বোঝে। আমি মহাজনের সালান লইয়া আইলাম ষোলো আনা, এখন লাভে মূলে সব হারাইয়া সালান খেয়ে হইলাম দেনা। আমি লাভে মূলে সব হারাইয়া সালান খেয়ে হই লাম দেনা, জানলে ভবে আড়াইতাম নাই রে ভাই। দেখি ওই পারে মথুরার বাজার পার হইয়া যায় সব দোকানদার, আমি পারলাম না। দেখি ওই পারে মথুরার বাজার পার হইয়া যায় সব দোকানদার, আমি পারলাম না। জং বাহাদুর বলে কেউ মানলে মান, নিজের জ্বালায় বাঁচি না। জং বাহাদুর বলে কেউ মানলে মানুক, না মানলে নাই নিজের চিন্তায় বাঁচি না, জানলে ভবে আড়াইতাম না। আসা যাওয়া কি যন্ত্রণা ভবে, আসা যাওয়া কি যন্ত্রণা, জানলে ভবে আড়াইতাম না। আমি জানলে ভবে, এই ভবে আড়াইতাম না। মিউজিকের মাঝখানে আলমগীর ভাই বাবা যে সোহাগ অনেকগুলো টাকা দিয়ে পুরস্কার করে দেওয়া করলেন, ধন্যবাদ সকলকে। আজকের গানের পালা বাড়বে নবী তত্ত্ব, মেরাজ তত্ত্ব। এই তত্ত্বের ভিতরে জীবনী আছে, তিনি প্রস্তর রাখলেন এবং একটি গান গাইলেন, সব ঠিক আছে আর ধরেন না। রাসুল যিনি নয় গো তিনি আবদুল্লাহ তো নয়, এটার মধ্যে গিয়া বারবার রিপ্লাই করে বললেন রাসুল আবদুল্লাহর ছেলে না, নাকি না মোহাম্মদ আবদুল্লাহ ছেলে না, রাসুল আবদুল্লাহ ছেলে না। তা আসলে বারেক ভাই একটা কথা আমি অনুরোধ রাখবো আপনাকে, সহজ জিনিসটা আমরা কঠিন না করে সহজভাবে তুলে ধরা, এটা সবচাইতে ভালো লক্ষণ। যেই কথাটার মাধ্যমে সহজভাবে গেলেই তো হয়ে যায়, এটার মধ্যে বিতর্ক করার দরকার নাকি? রাসুল
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহর ছেলে, মা আমিনার সন্তান। এমন রাসুলকে মোহাম্মদ যেখানে রাসুল সেখানে। লতিফ আমার বাবার নাম রহম আলী, আমাকে জন্ম দিছে, কিন্তু সরকার আমার ওস্তাদের কাছ থেকে আমি টাইটেল পাইছি। যখন মুরিদ হলাম মঈন বাবার কাছে, ওখানে আমার সরকারও বলেন আমরা ব্যাপারী বংশ, ব্যাপারী ওখানে, ওখানে যাওয়ার পর আমার ভান্ডারী কয়। কিন্তু তাই বলে ভান্ডারী আর সরকার লতিফরে ছাড়া না। তাই রাসুল শব্দের অর্থ দূত, আল্লাহর তরফ থেকে প্রেরিত। তে দূতরা তো আর মোহাম্মদ বডি ছাড়া না। আবু জালের বাড়িতে বলছে, বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ, এটা রাসূলের মাধ্যমে প্রকাশ পেয়েছে, কিন্তু যদিও রাসূলের শক্তি থেকে এসেছে, বডিরা তো মুহাম্মদ। আর যেইভাবে আপনি কইতেছেন লাগে যেমন মা আমিনার ছেলে আর আব্দুল্লাহর ছেলে আমার রাসূল না, এটা একটা উপাধি টাইটেল, সহজ জিনিসটা আমরা বাঁকা করি কেন? আচ্ছা এটা কিন্তু আপনি আবার রাগ করবেন না, আমি যেটা বলতেছি সহজ জিনিসটা, যেমন আপনি বলছেন শরীয়তে আমার নবী একটা মেয়ে লোকের ঘরে কেমনে গেল, লাগে যেমন হেন কত রকমের খুব একটা আইনের বাইরে চলে গেছে। আরে কয় কি উম্মে হলো নবীর আপন চাচা তো বোন, আব্দুল্লাহর ছেলে আমার রাসুল আর উম্মে হলো আবু তালেবের ছেলে, তা আব্দুল্লাহ আবু তালেব দুজন চাচা তো ভাই, হজরত আলীর বোন হলো উম্মে হানি, এদিকে হলো আপন রক্তের চাচা তো বোন, তো ভাই বোনের ঘরে যাইবো এতে শরীয়তের কি আসে যায়? তাই জিনিসগুলি আমরা সহজভাবে ধরি না কেন? ভাই বোনের ঘরে যাবে তো শরীয়তের কি আসে যায়? তারপরে ওবার নবীর জিয়ারি, কারণ মা ফাতেমারে বিয়া দিছে হযরত আলীর কাছে, হযরত আলীর বোন, এদিক দিয়ে আবার জিয়ারি, একে চাচাতো বোন আর একটু হলো জিয়ারি। তে জিয়ারির ঘরে যাওয়া যায় না, জিয়ারি যে মা একই তো, নিজের মেয়ে একই তো। আরেকটা বড় সম্পর্ক হলো নবীর ভক্ত মেয়ে, তিনটা সম্পর্ক, ভক্ত, জিয়ারি, আবার চাচাতো বোন, এতে শরীয়তের কি আসা যায়? লাগে যেমন শরীয়ত নাপাক হয়ে গেছে গা না। মূল আমি জ্ঞানী না, তবে জ্ঞানী লোকের কাজ হলো কঠিন জিনিসটাকে সহজ করে সাধারণ মানুষের কাছে তুলে ধরা। মাসের নাম আছে, সপ্তাহের নাম আছে, বছরটার নাম কি? ওই বছরের দুইটা নাম, একটা হলো শোকের বছর আর একটা হলো আনন্দের বছর। শোকের বছর হলো নবীর ওই বছরেই চাচা, যে নবীকে সবসময় বটবৃক্ষের ছায়া দিয়ে রাখতো, কেউ যদি নবীকে মারতে আসতো নিজের পিষ্ট পাইটা দিত, বলতো আমার ভাতিজারা কেউ একটা ফুলের আঘাত দিও না। ওই বছরেই আবু তালেব পৃথিবী ছেড়ে চলে যান। আরেকজন হলো মা খাদিজা, নবীর কাছে নারীদের মধ্যে সবচাইতে প্রথম যিনি মুরিদ গ্রহণ করেছে হলো মা খাদিজা। মা খাদিজাকে বলা হয়তো গেটের দারোয়ান, নবী যেখানেই যেত রাত্রে যতটার মধ্যে আসতো, আইসা ঘরের মধ্যে টোকা দিলেই মা খাদিজা দরজা টোকার আগেই দরজা খুলে বসে থাকতো যে আল্লাহর হাবিব কখন যেন আসে। আল্লাহ উমরা হজ করতে নিয়েছিল, মক্কা থেকে মদিনা যাওয়ার পথে হেরা পর্বত গুহার মধ্যে উঠেছিলাম, সেখানে আমি আমরা রজ্জব দেওয়ান আমরা উঠেছিলাম, কিন্তু আকলিমা বেগম ছিল আমাদের সাথে, উঠতে পারে নাই, পায়ে হাইটা। এখন রাস্তা হয়ে গেছে, তাও হেরা পর্বত গুহার মধ্যে আমাদের উঠতে অনেক কষ্ট হয়েছে, কিন্তু আজ থেকে 1400 বছর আগে মা খাদিজা এই মক্কানগর থেকে হেরা পর্বত গুহায় টাইম টু টাইম নিয়ে আমার নবীরে খাবার দিতেন। আমি ভার ভার ভেবেছি যে রাস্তা হয়ে গেছে উঠতে এত কষ্ট, যখন রাস্তা ছিল না, মা খাদিজা কিভাবে আমার নবীরে টাইম টু টাইম এসে হেরা পর্বত গুহার মধ্যে খাবার দিয়ে যেতে। ওই বছর মা খাদিজা পৃথিবী ছেড়ে চলে যায়, এই জন্য নবীর এই বছরটাকে বলে শোকের বছর, আর এই বছরটাই আনন্দের বছর। এই বছরে নবীর দুইটা মিষ্ট আল্লাহ দান করেছে, একটা আধ্যাত্মিক মিষ্ট আর একটা বাহ্যিক মিষ্ট। আধ্যাত্মিক মিষ্ট হইল আমার নবীকে মেরাজ দিয়েছেন, আর বাহ্যিক মিষ্ট হইল মক্কা থেকে মদিনার যে রাস্তা, ইসলামের সরল সহজ পথ, এই পথটাকে আমার আল্লাহ তাআলা ওই বছরই সংযোগ করে দিয়েছে।
একদিন দাওয়াত করি লই এসে দাওয়াত করি লই এসে জিব্রাইল মালাইকা ধন্য হলো পূর্ণ ভূমি নগরী মক্কা ধন্য হলো পূর্ণ ভূমি নগরী মক্কা আল্লাহর আদেশ পাই জিব্রাইল দাওয়াত নিয়া যায় মক্কা নগর উম্মে হানির ঘরের দরজায় যায় দেখে দরজা বন্ধ ভিতরে তার খি ওরে তিনবার কলেমা পাঠ করলো জিব্রাইল যায়া দেখে দরজা বন্ধ ভিতরে তার খিল তিনবার কলেমা পাঠ করলো জিব্রাইল দরজা তার খুলে গেল ঢুকিল ভিতরে ঘরের ভিতর যায়া জিব্রাইল দেখতে পায় নজরে ডান পাশে সোয়াজ আছে দিনের মোস্তফায় ঘুমেও না যাক নাইও না মোরা কাবা মশায় হেদায় এই কাণ্ড দেখিয়া জিব্রাইল করলো কি তখন আয় নবীর পবিত্র কদম দুটি বুকেতে জড়ায় পবিত্র কদম দুটি বুকেতে জড়াইয়া কদমের তালু চাটে হাতের তালুতে লইয়া কদমের তালু যতই চাটে ততই কেবল মধুই উঠে গো কদমের তালু যতই চাটে জিব্রাইল কই এমন সারাবন অমৃত সুধায় আমি আর কখন করি না এমন মিটে নাই খুদা কদম চাটিয়া জিব্রাইল পিপাসা মিটাইল ঠান্ডা পাইয়া দিনের নবী জাগিয়া উঠিল এবার জিব্রাইলে কইয়া রাসুল জিব্রাইলে কইয়া রাসুল আসসালামু আলাইকা ধন্য হলো পূর্ণ ভূমি নগরী মক্কা ধন্য হলো পূর্ণ ভূমি নগরী মক্কা জিব্রাইলে কয় দিনের রাসুল দিনর মাগবু আপনার দুস্তে পাঠাইছে দাওয়াত করেন না কবুল জিব্রাইলে কয় দিনের রাসুল দিনের মাগবুল আল্লাহ পাঠাইছে দাওয়াত করেন না কবুল নবী বলে দাওয়াত কবুল হইবে মেরাজ দুই রাকাত পড়িতে হবে শুকরিয়া নামাজ নবী বলে দাওয়াত কবুল হইবে মেরাজ দুই রাকাত পড়িতে হবে শুকরিয়া নামাজ ওজুর পানি জিব্রাইল তুমি এনে দাও আমারে পানির জন্য গেল জিব্রাইল নদীর কিনারে নদীতে গেল জিব্রাইল নদীতে নাই পানি পুকুরেতে গেল জিব্রাইল শুকায় পুকুরখানি তারপরেতে গেল জিব্রাইল জমজম কূপের ধারে জমজম কূপে পানি নাই দেখে লক্ষ্য করে জমজম কূপের নিচ দিয়া রাস্তা দেখা যায় ওই রাস্তায় চললেন জিব্রাইল পানির ওই আশায় গেল ইমামুল মসজিদের ধারে আসিলেন দরজার পরে গো ইমামুল মসজিদের ধারে জাহাঙ্গীর ভাই পুরস্কার করে দোয়া করছে ধন্যবাদ আসিলেন দরজার পরে গো সেইখানে দরজা বন্ধ ভিতরে তার খিল তিনবার কলেমা পাঠ করলো জিব্রাইল দরজা তার খুলে গেল ঢুকিল ভিতরে ঘরের ভিতর যাইয়া জিব্রাইল দেখতে পাই নজরে চিকন মশারির তলে চিকন চাদর গায়ে এক ব্যক্তি শোয়া আছে তার এক হাত দেখা যায় চিকন মশারির তলে চিকন চাদর গায়ে এক ব্যক্তি শোয়া আছে তার এক হাত দেখা যায় তার কনিষ্ঠা আঙলি হইতে এক ফোঁটা করে রক্ত ছুইটা পড়ে কিছু দূরে যাইয়া রক্ত পানির আকার ধরে এই কাণ্ড দেখিয়া জিব্রাইল করিলেন গমন মক্কানগর নবীর কাছে দিল দর্শন আইসা দেখেই উজু করে দিনের পয়গাম্বরে জিব্রাইলও পাইল না পানি পানি নবীর ঘরে আইসা দেখেই উজু করে দিনের পয়গাম্বরে রুবেল ভাই মোহাম্মদ সাইদ পুরস্কার দোয়া করলেন জিব্রাইলে পাইল না পানি পানি নবীর ঘরে ওরে যার পানি সে তৈয়ার করে
আপন ঘরে অজু করে রে যার পানি সে তৈয়ার করে উস্তাদ রচনায়া বুলে রে গান ওরে রচনায়া বুলে রে গান বসত ফতুল্লা দাপা ধন্য হলো পূর্ণ ভূমি নগরী মকা ধন্য হলো পূর্ণ ভূমি নগরী মকা তারে কি আর পাশরিতে পারে তারে কি আর পাশরিতে পারে নয়নে লাগে যারে তারে কি আর পাশরিতে পারে মনরে সুখ থাকে না গায় এমন একজন ভাবের মানুষ পাইলে ধরায় মুখ দেখিলে রোগ থাকে না সুখ থাকে না গায় এমন একজন ভাবের মানুষ পাইলে ধরায় ওরে এমন একজন বড় পীর এমন একজন খাজা বাবা এমন একজন শাহজালাল এমন একজন শাহপরাণ এমন একজন মঈন ভান্ডারী মজিব বাবা হাবিব বাবা এমন একজন নেংটা বাবা এমন একজন সাহালি বাবা এমন একজন করিম শাহ বাবা পাইলে সংসারে জীবন যৌবন বিলাইয়া দো চরণের উপরে নয়নে লাগে যারে তারে কি আর পাশ দিতে পারে মনরে রাত্র জায়গা অনেক পরিশ্রম নাকি এর জন্য সুখী মানুষ তো হয়তো আসে না আজকে এসেছে তবে এটা মেরাজের মাস এই মাসে নবী আসতে নবী প্রথমে আল্লাহর দুমে তোবা গাছর বল তৃতীয় মনার গোলা হার চৌথা তারা পঞ্চমে মরিনী ষষ্ঠ মাধ্যম সব বিক্রির বল সপ্তম আব্দুল্লাহ না শিখায় অষ্টমে মামিনার গর্ভে নবমে ভূমিষ্ঠের পৃথিবীতে দশমে পঞ্চাশ বছর দুই মাস সাতাশ দিনে চলে যায় মেরাজে আবার আমাদের নুরুদ্দিন সাহেব হয়তো ভাবতে পারে এরকম আল্লাহ নবীর গান হইলে মনে শোনা যায় নাকি এরকম আল্লাহ নবীর প্রিয় গান যদি হাদিস কোরআন ভিত্তিক ভালো গান হয় তাহলে এটা মাওলানা যারা তারাও শোনে গোপনে গোপনে আরে মাওলানা তাহিরি তো আমাকে বয়াতি গান দিয়ে আজকে নাম করে হেলাইছে যেই মাওলানা স্টেজে বেশি গান গাইতে পারে হের বাইনা বেশি ব্যান্ডের গান পপ গান রক গান যত গান করেন বাউলদের যে আত্মার গান এই দরবারি গান মুর্শিদি গান এই গানগুলি গায় বেশি এবং এই গানগুলি শুনলেও সোয়াব হয় আমারও জিজ্ঞাসা এলো জবাব দেওয়া সরে নয়নে লাগে নবীর জীবনী বা নবী তত্ত্ব ওগো বারেক ভাই গানের সুরে সুরে আমি জিজ্ঞাস করে যাই রে আমার নবী যখন ছয় মাসের মায়ের গর্ভে ছিল একদিন মামেনার স্বপ্নে দেখেন নাকের ফুলটা পড়ে গেল মায়েদের নাকের ফুল পরা ভালো না
তাই কাবা ঘরের কাছে আমার মা জন্য নিজা কিন্তু কাবা বলে আল্লাহ মুখের জবান খুলে দাও আমায় ওরে কাবার জবান খুলে গেল আমারও জিজ্ঞাসা এলো কাবার জবান খুলে গেল আমি শুধু জানতে চাই কাবার কাছে মাই যায় কেন নাকের ফুল পড়িল আর কাবায় আল্লাহর কাছে ফরিয়াদ করিল আল্লাহ আমার মুখের জবানটা খুলে দাও মার সাথে কিছু কথা যাব কইয়া আল্লাহর সাথে সাথে কাবার জবান দিল রে খুলিয়া মায়ের সাথে কি কথা বলেছিল আমার কাছে বলো বলো কাবা কি কথা বলেছিল সেদিন মা যাইয়া কাবাকে সালাম করে কাবা উল্টা মায়ের ভক্তি জানায় কি কারণে কাবা ভক্তি জানায় বলো নাই আমায় আচ্ছা আপনারা বলেন তো আমাদের কাবা কোনটা একটু কোন আপনারা হয়তো ভালো লাগছে একজন আরেকজনের কয় নৌকোটা ধাক্কা দাও কয় মুখে গাও কয় হাত দিয়া ধাক্কা দিবা গাও দাও করে কি কয় হেইও বুঝি বলো হ্যাঁ একটু হেইও কই আচ্ছা আমাদের কাবা যদি মক্কা শরীফ হয় মক্কার কাবা কোনটা আলহামদুলিল্লাহ বাবাজির চরণে আল্লাহর কাবা কোনটা কইয়া লান টালা দিয়া যাই হোক মা গিয়েছিল কাবার কাছে কাবা বলে আমার জবান খুলে দাও আমি মায়ের সাথে কিছু কথা বলবো আমার প্রশ্ন সেদিন কাবার জবান খুলে দিয়েছিল কাবা মায়ের সাথে কি কথা বলেছিল মা যায় কাবারে সালাম করার জন্য সেদিন কাবা মাকে ভক্তি করেছিল কেন এইটাই আমার রইল ধরা জবাব দাও আমারে নয়নে লাগে মনরে ওরে যার মুখ দেখিলে রূপ থাকে না সুখ থাকে না গায় এমন একজন ভাবের মানুষ পাইলে ধরায় ওরে এমন একজন ভান্ডারী এমন একজন মহিন বাবা এমন একজন করিম শাহ বাবা তোমার জীবন যৌবন বিলাইয়া তো চরণের উপরে নয়নে লাগে যারে